গুলোতে স্প্রে করছি। এই যে আমি এখানে আদা রসুন, তারপরে হচ্ছে কাঁচা মরিচ, একটু শুকনো মরিচ, তারপরে নিম পাতা, তারপরে ফাঙ্গিসাইড সব কিছু দিয়ে আজকে স্প্রে করছি বাসায়। মানে গাছগুলোতে, সব গাছগুলোতে প্রচুর পরিমাণে মিলিব্যাগের অ্যাটাক হয়েছে। দেখা যাক এটাতে মিলিব্যাগগুলো দূর হয় কিনা। ভয় পাচ্ছি, এত আবার ভয়ও পাচ্ছি যে গাছগুলো আবার নষ্ট হয় কিনা। তবে যেহেতু এটা সব আপনার বাসার সব কিছু দিয়ে বানানো, তো তো গাছের তেমন ক্ষতি না হওয়ারই কথা। তো বৃষ্টির পানিতে অনেক গাছগুলো, এগুলো ছোট ছোট গাছ, এগুলো পাতা থেকে হয়েছে, বৃষ্টির পানিতে এই গাছগুলো অনেকটা পচন ধরে গেছে। এটা আগে একটু করা দরকার ছিল আমার, দেরি হয়ে গেছে আমার। প্রচুর পরিমাণ সাকুলেন্ট প্ল্যান্টে মিলিব্যাগের অ্যাটাক হয়, তো রেগুলারই আসলে স্প্রে করা উচিত। আমার সময় হয় না, যার কারণে আমি অলসতা লাগে কেন যেন। এগুলোতে আমি সকালবেলা এসে এসে কিছু মিলিব্যাগ ক্লিন করেছি। ছোট ছোট গাছগুলো তো মিলিব্যাগ অ্যাটাক করেছে, শুধু গাছে করে নাই, মাটিগুলো তো মিলিব্যাগের অ্যাটাক, আর সেই কারণে প্রচুর পিঁপড়া। আমার তো মনে হচ্ছে পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।